বাংলা তথা ভারতের নাট্য সমাজের এক আশ্চর্য তুলনাহীন ব্যক্তিত্বের নাম উৎপল দত্ত। তিনি যে কেবল নট, নাট্যকার, নির্দেশক, গবেষক, চিন্তাবিদ বা কমিউনিস্ট বিপ্লবের প্রচারক ছিলেন তাই নয়, তার সব কিছুকে নিয়ে ভারতীয় নাট্যজগতে যে বিপুল আলোড়ন উঠেছিল তার সময়কালে আর কোনো নাট্য ব্যক্তিত্বকে ঘিরে তেমনটা হয়নি। তার মতো আগে কেউ ছিলেন না, পরেও কেউ আসেননি। পুলিশি নির্যাতন, কারাবাস, দুষ্কৃতীদের দিয়ে তার নাটকের ওপর আক্রমণ, কোনো কিছুই থামাতে পারেনি তাকে। সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত এই নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্তকে। উৎপল দত্তের পিতা গিরিজারঞ্জন দত্ত, মা শৈলবালা রায়ের পাঁচ পুত্র তিন কন্যার মধ্যে উৎপল দত্ত ছিলেন চতুর্থ সন্তান। পারিবারিক ধর্মগুরু তার ডাকনাম রেখেছিলেন শঙ্কর। বাবা গিরিজারঞ্জন ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পরাধীন ভারতে ব্রিটিশ প্রভাবিত সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। তিনি পরবর্তীকালে জেলার হিসাবে ইংরেজ কারাগারের ভারপ্রাপ্ত প্রশাসক কমান্ডান্ট নিযুক্ত হন। উৎপল দত্তের স্কুল জীবন শুরু হয়েছিল শিলং শহরের সেন্ট এডমন স্কুলে। পরে গিরিজারঞ্জন বদলি হয়ে আসেন বহরমপুর শহরে। এখানেই উৎপল দত্তের ছেলেবেলার দিনগুলো কেটেছে। ছোট ভাই নীলিন এবং তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। বিপ্লবীদের ভয়ে স্কুলে যাতায়াতের সময়ে তাদের সঙ্গে থাকত দেহরক্ষী। জেলের পাঠান রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে উৎপল দত্ত ড্রিল করতেন। এই সঙ্গই তাকে সময়ানুবর্তিতা শিখিয়েছিল। জেল সংলগ্ন কোয়ার্টারে সপরিবার থাকতেন তারা। বাড়ির সদর দরজায় মা শৈলবালার হাতে তৈরি এমব্রয়ডারি করা শেক্সপিয়রের হ্যামলেট নাটকের পেমেনিয়াসের সংলাপ ঝুলত। নেভার কোয়ারেল, নেভার ল্যান্ড, অরো বড়, ইফ ইউ আর অনেস্ট, বোঝাই যায় বাড়িতে পাশ্চাত্য শিক্ষার পরিবেশে শেক্সপিয়ারের উপস্থিতি ছিল অগ্রগণ্য। মেজদা মিহির রঞ্জন কিশোর উৎপলকে শেক্সপিয়ারের নাটকের গল্প পড়ে শোনাতেন। বাড়িতে রেকর্ড চালিয়ে নাটক শোনার চল ছিল। উৎপল দত্ত সেসব নাটক মন দিয়ে শুনতেন, তাই তিনি মাত্র ৬ বছর বয়সেই শেক্সপিয়ারের নাটকের সংলাপ মুখস্থ বলতে পারতেন। বড় দিদির মাধ্যমে হিন্দুস্থানি মার্গসঙ্গীতের সঙ্গে পরিচয় হয়েছিল বহরমপুরের বাড়িতেই। আরও পরে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময়ে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের সংস্পর্শে আসেন উৎপল দত্ত। তখন নাটক তাকে টানেনি। তিনি চেয়েছিলেন কনসার্টে পিয়ানিস্ট হতে, কিন্তু শিক্ষিকা মিসেস গ্রিনহল তাকে বলেছিলেন তার হাতের আঙুলের দৈর্ঘ্য বা রিচ কম হওয়ায় তার পক্ষে কনসার্ট পিয়ানিস্ট হওয়া সম্ভব নয়। ১৯৩৯ সালে গিরিজারঞ্জন কলকাতায় বদলি হলে দত্ত পরিবার দক্ষিণ কলকাতার অভিজাত রয় স্ট্রিটে থাকতে শুরু করেন। কলকাতায় আসার পরেই উৎপল দত্ত বাবা মায়ের সঙ্গে কলকাতার পেশাদার থিয়েটার দেখতে শুরু করলেন। তিনি লিখছেন, মহেন্দ্রগুপ্তের পরিচালনায় স্টার থিয়েটারের প্রযোজনার আমি রীতিমতো ভক্ত ছিলাম, আর অবশ্যই শিশির ভাদুরী মহাশয়ের শ্রীরঙ্গমের অভিনয়। নিরবচ্ছিন্ন মনোযোগে তার অভিনয় লক্ষ্য করতাম। এইসব মহৎ কারবার দেখে মনে হলো আমার পক্ষে অভিনেতা ছাড়া আর কিছুই হবার নেই। আমার বয়স তখন ১৩। বিশ্বজুড়ে তখন যুদ্ধের দামামা বেজে উঠেছে। সেই আবহাওয়ায় ১০ বছর বয়সের উৎপল দত্ত ভর্তি হলেন সেন্ট লরেন্স স্কুলের পঞ্চম শ্রেণীতে। তাকে দেখে সহপাঠী পরে অধ্যাপক দেবব্রত মুখোপাধ্যায়ের মনে হয়েছিল গ্যালিভারের পাতা থেকে যেন এক অতিমানব এসে হানা দিয়েছিল তাদের স্কুলে। স্কুলে বিদেশি নাটক হতো, উৎপল দত্ত অভিনয় করতেন। এরপরে তিনি চলে আসেন সেন্ট জেভিয়ার স্কুলে নবম শ্রেণীতে। এই স্কুল এবং কলেজ জীবন উৎপল দত্তকে তৈরি করেছিল। ১৯৪৫ তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। কলেজে তার কাছে সবচেয়ে আকর্ষক ছিল গ্রন্থাগার। বিভিন্ন বইয়ের ভাণ্ডার তার সামনে উঠে এসেছিল, যা ছিল জ্ঞানের বিপুল সাগরের স্বরূপ। বন্ধু পুরুষোত্তম লালের ভাষায় উৎপল দত্ত ছিলেন বর্ন ব্রিলিয়ান্ট। ওই বয়সেই সে শেক্সপিয়ারকে আবিষ্কার করেছিল। তেমনি মার্ক্স, লেলিন, স্টালিন, হেগেল, কান্টও ছিল তার আয়ত্তে। কলেজে ইউরোপীয় নাট্যচর্চার একটা ধারা আগে থেকেই সজীব ছিল। এখানে পড়াকালীন একদিকে যেমন ইপসেন বা শেক্সপিয়ারের নাটকের জগৎ তার কাছে এসেছিল, তেমনি সেই নাটকে অভিনয় করার নেশা।
কলেজ পত্রিকার জন্য তিনি বেটি বেল সাজার নামে প্রথম ইংরেজি নাটক লিখেছিলেন। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়েও লিখতে শুরু করলেন উৎপল দত্ত। সেখানে যেমন ছিল শেক্সপিয়ার, বার্টন রাসেল, রুশ সাহিত্য, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, আবার তেমনই ছিলেন বেটোভেন, বাক, সুবার্ট, ভাগনারের মতো সুরস্রষ্টারা। পরবর্তীকালে তাই থিয়েটারের সংলাপের পরে সঙ্গীতের প্রয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উৎপল দত্তের কাছে। 1947 সালে নিকোলাই গোগোলের ডায়মন্ড কাটস ডায়মন্ডে অভিনয়ের মধ্য দিয়ে কলেজ জীবনে উৎপল দত্তের নাট্য অভিনয়ের জীবন শুরু হলো। তার সহপাঠী অভিনেতাদের মধ্যে ছিলেন প্রতাপ রায়, অনিল চট্টোপাধ্যায় প্রমুখ। এই বন্ধুদের নিয়েই তৈরি করলেন তার প্রথম নাট্যদল দি অ্যামেচার সেক্সপিরিয়েন্স। তখন তার বয়স 18, যদিও ইতিমধ্যে 1944 সালে নবনাট্য আন্দোলনের জন্ম দেওয়া নবান্ন নাটকটি তিনি দেখেছেন এবং চমকে গিয়েছেন। কিন্তু তিনি তার নিজের বৃত্তেই তখন তৈরি হচ্ছিলেন সেই নবনাট্যের এক স্বতন্ত্র অধ্যায় রচনার জন্য, কারণ দিন বদলের দামামা উৎপল দত্ত ততদিনে শুনে ফেলেছেন। শোভাসেনের লেখা থেকে জানা যায়, এই নাট্যদলে কাজ করার সময়ে জেনিফার কেন্দালের প্রেমে পড়েছিলেন উৎপল দত্ত, কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। জেনিফারকে একজন ক্ষমতাময়ী অভিনেত্রী বলে মনে করতেন উৎপল দত্ত, তাই পরবর্তী জীবনে শশী কাপুরের সঙ্গে জেনিফারের বিয়ে এবং অভিনয় ছেড়ে দেওয়া খুব দুঃখ পেয়েছিলেন উৎপল দত্ত। তার জীবনের এই সময়টায় অন্য এক উৎপল দত্তের খোঁজ পাওয়া যায়, কবি এবং প্রেমিক উৎপল দত্ত। এ বিষয়ে এযাবৎকালে বাংলা থিয়েটারের এক আশ্চর্যময়ী চরিত্র কিংবদন্তী অভিনেত্রী শোভাসেনের সঙ্গে উৎপল দত্তের প্রেম, পরিণয় এবং সুদীর্ঘ যাত্রাপথে টালমাটাল দুর্যোগ এবং অস্থির সময়ের চালচিত্র অক্ষয় হয়ে আছে। আমরা জানি ব্যক্তিগত জীবনে এক চরম সংকটের মধ্যে শোভাসেন 1961 সালে যাবতীয় মানসিক যন্ত্রণার অবসান ঘটিয়ে তার পূর্বতন স্বামী দেবপ্রসাদ সেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। তারপর গত শতকের 50-এর দশকের মাঝামাঝি লিটল থিয়েটার গ্রুপে যোগ দিয়ে গুরুরূপে বরণ করে নেন উৎপল দত্তকে। উৎপল দত্ত ছিলেন তার থেকে 6 বছরের ছোট। সেই প্রতিভাশালী নাট্য ব্যক্তিত্ব উৎপল দত্তকেই স্বামী হিসেবে গ্রহণ করলেন তিনি। 1961 সালের 29শে মার্চ উৎপল দত্তের 32তম জন্মদিনে শোভাসেনের সঙ্গে তার বিয়ে হলো। তারপরই অঙ্গান নাটকের 300 রজনী অতিক্রান্ত হলে উৎপলের দল বোম্বেতে আমন্ত্রিত হয়েছিল। বোম্বেতে পণ্ডিত রবিশঙ্করের ফ্ল্যাটে একদিন বহু বিশিষ্ট অতিথির সামনে ঘরোয়া অনুষ্ঠানে বিশ্ববরণ্য সেতার শিল্পী উৎপল দত্ত এবং শোভাসেনের রেজিস্ট্রি বিয়ের কথা ঘোষণা করেন। এই প্রসঙ্গে শোভাসেন লিখেছিলেন, আমার মানসিক শান্তি তখন অনেকটা ফিরে এসেছে। উৎপলের মতো স্বামী পেয়ে আমি সব হারানোর দুঃখ ভুলে গেলাম। অমন প্রশস্ত হৃদয়, উদারচেতা পুরুষ এদেশে সত্যিই বিরল, একথা ভুললে চলবে না। স্বামী উৎপলের উপর্যপুরি গ্রেপ্তার, কারাবাস, বিশেষত 1965 সালের সেপ্টেম্বর থেকে 7 মাস জেলে থাকার সময় সমস্ত প্রতিকূলতা এবং সংকটের মোকাবিলা করতে হয় এই তেজস্বী বীরাঙ্গনা শোভাসেনকে। উৎপল দত্ত প্রয়াত হওয়ার পরেও শোভাসেনের জীবনের ভরকেন্দ্র ছিলেন তার স্বামী এবং স্রষ্টার মহান সমৃদ্ধশালী উত্তরাধিকার বহন এবং সংরক্ষণ। অন্যদিকে উৎপলের কাছেও শোভাসেন ছিলেন শুধুমাত্র প্রেমিকা, বোধহয় তা নন। স্ত্রী শোভাসেন তার মন্ত্রে দীক্ষিত, দায়বদ্ধ একজন শিল্পী, তার সহযোদ্ধা, এক লড়াকু অভিনেত্রী। তাই শোভাসেনের আত্মজীবনীর মুখভন্দে উৎপল দত্ত লিখেছিলেন যে, অভিনেত্রী শোভাসেনের ভূমিকার তলায় চাপা পড়ে যায় তার অসামান্য সাংগঠনিক শক্তির কথা। তার বক্তব্য ছিল, প্রথম এলটিজি এবং অবশেষে এলটি স্থিতি, সমৃদ্ধি এবং বিকাশে নেপথ্যের সংগঠক ছিলেন শোভাসেন। উৎপল দত্ত হলেন বাংলা পথনাটকের পথিকৃৎ। তার মতে পথনাটিকা হচ্ছে সেই মাধ্যম যেখানে লক্ষ লক্ষ মেহনতি মানুষের রাজনৈতিক চেতনা এবং অভিনেতার রাজনৈতিক উপলব্ধি এক হয়ে বিস্ফোরিত হয়। সোভিয়েত ইউনিয়নের শ্রমিক শ্রেণীর হাত ধরেই উঠে আসা 1951 সালে উমানাথ ভট্টাচার্যের এক রাতের মধ্যে লেখা চার্জশিট ছিল ভারতীয় গণনাট্য সংঘের প্রথম পথনাটক, যা অভিনীত হয়েছিল হাজরা পার্কে। সেখানে অভিনয় করেন উৎপল দত্ত, ঋত্বিক ঘটক, মমতাজ আহমেদ, পানু পাল। 1952 সালে পাসপোর্ট, 1992 সালে 70-এর দশক পর্যন্ত দীর্ঘ 41 বছরে উৎপল দত্ত মোট 25টি পথনাটক করেছিলেন। কখনো কোনো কারখানার গেটে,
নির্বাচনী জনসভায় বা বন্দিমুক্তি আন্দোলনে। উত্তাল বাংলার বিভিন্ন মাঠে ময়দানে এই প্রযোজনাগুলি হয়েছিল গণনাট্য এবং উৎপল দত্ত সম্প্রদায়ের নামে। পথনাটকে অভিনয়ের সুযোগ তাকে করে দিয়েছিলেন গণনাট্য সংঘ। 1961 জন্মগ্রহণ করে উৎপল দত্ত এবং শুভাসেনের কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত। মিনারভার তিনতলার ঘরে বসে একটানা 15 দিনে লিখে ফেলেছিলেন কালজয়ী নাটক অঙ্গার। 1959 সালের 31শে ডিসেম্বর এই অঙ্গার নাটক প্রযোজনার কাহিনী আজও বাংলা নাট্য জগতে মিথে পরিণত হয়েছে। এরপর এলটিজি নাট্যদলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। উৎপল দত্ত তারপর থেকে গ্যালিভারের মতোই বিচরণ করেছেন বাংলার নাট্য জগতে। এইভাবেই ক্রমশ মিনারভায়, ফেরারি ফৌজ, তিতাস একটি নদীর নাম, চৈতালি রাতের স্বপ্ন, প্রফেসর মামলক ইত্যাদি নাটক পার্ক হয়ে 1965-এর 28শে মার্চ মঞ্চস্থ হয় এক সারা জাগানো নাটক কল্লোল। 1946-এর নৌবিদ্রোহকে কেন্দ্র করে এই নাটক বিংশ শতাব্দীর 60-এর দশকে যে অভূতপূর্ব গণ আন্দোলনের সূচনা করেছিল তা আজও নজিরবিহীন। উৎপল দত্তের বয়স তখন 36। স্বাভাবিক কারণেই কল্লোলের বিরুদ্ধে সরকারি ক্রোধ নেমে এসেছিল। পত্রপত্রিকা, সংবাদপত্রে নাটকটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বলা হয়েছিল মিনারভা থিয়েটার কমিউনিস্টদের বেলেল্লাপানার আখড়ায় পরিণত হয়েছে। এই নাটকের বিজ্ঞাপন ছাপা নিষিদ্ধ করে তৎকালীন কলকাতার প্রায় সব খবরের কাগজ। কিন্তু তাপস সেনের করা কল্লোল চলছে, কল্লোল চলবে এই পোস্টার, মনমথ রায়, সত্যজিৎ রায় প্রমুখের পাঠানো প্রতিবাদপত্রে নাটকের জয়যাত্রা ছিল অব্যাহত। 1965 সালের 23শে সেপ্টেম্বর ভারত রক্ষা আইনে উৎপল দত্তকে গ্রেপ্তার করে জেলবন্দী করা হয়। জেলের মধ্যে চলে তার ওপর অকথ্য অত্যাচার। তার মুক্তির দাবিতে দেশ এবং আন্তর্জাতিক স্তরে সরব হয়েছিলেন শিল্পী ও বুদ্ধিজীবীরা। কলকাতার রাস্তায় মিছিল বেরিয়েছিল। তার মুক্তির পর 7ই মে 1966 সালে ময়দানে আয়োজিত হয়েছিল কল্লোল বিজয় উৎসব। নকশাল আন্দোলন উৎপল দত্তকে আগ্রহী করেছিল। তার রাজনৈতিক অবস্থান নিয়ে বামপন্থী মহল প্রশ্নও তুলেছিল। তার সহযোদ্ধারা তাকে বর্জন করেছিলেন। আন্দোলনের প্রথম সারির নেতা হিসাবে উৎপল দত্ত আত্মপ্রকাশ করেছিলেন। আজীবন মার্ক্সবাদী তাত্ত্বিক ও দায়বদ্ধ শিল্পী, নকশাল রাজনীতির জোয়ারে ভেসে গিয়েছিলেন উৎপল দত্ত। 1967 সালের 3 নাটক যার ফলশ্রুতি, তিনি আবারও সরকারি নজরদারির আওতায় আসেন। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তাকে আত্মগোপন করতে হয়। 1967 সালের 16ই ডিসেম্বর মুম্বাই শহর থেকে গ্রেপ্তার করা হয় উৎপল দত্তকে। উৎপল দত্তের সঙ্গে কাজ করার স্মৃতি উজ্জ্বল হয়ে আছে নাটক চলচ্চিত্র যাত্রার অনেক অভিনেতা পরিচালকের মনে। কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত বলেছেন, মহড়ার সময় বাবা যেন এক যুদ্ধের সেনানায়ক হয়ে যেতেন। অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ তাকে গুরু মানতেন। রবি ঘোষ বলতেন, উৎপল দত্ত ছিলেন সারা ভারতের শ্রেষ্ঠ স্টেজ স্টলওয়ার্ড, শ্রেষ্ঠ প্রোডাকশানের A to Z জানতেন তিনি। আমার অভিনয়ের বেসিক ট্রেনিং হয়েছিল তার কাছেই। তরুণ মজুমদারের মনে আছে, ওর শ্রীমান পৃথ্বীরাজ ছবির রায় সাহেবের চরিত্রটা এত পছন্দ হয়েছিল যে এগ্রিমেন্ট পেপারে সই করে পারিশ্রমিকের জায়গাটা ফাঁকা রেখে দিয়েছিলেন। ফ্লোরে মেকআপ নিয়ে 5 মিনিট আগেই উপস্থিত হতেন। হাতে থাকতো মোটা মোটা বই, শটের ফাঁকে বই পড়তেন। ডাক পড়লেই উঠে দাঁড়িয়ে বলতেন, ইয়েস স্যার। মেয়ে বিষ্ণুপ্রিয়াকে ঠাট্টা করে বলেছিলেন, 60 বছর বয়স হলে বিপ্লবী আর বিপ্লবী থাকে না রে, প্রতিক্রিয়াশীল হয়ে যায়। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত 1993 সালের 19শে আগস্ট 64 বছর বয়সে পরলোক গমন করেন এই মহান অভিনেতা উৎপল দত্ত। এতক্ষণ আপনারা শুনলেন অভিনেতা উৎপল দত্তের ব্যক্তিগত জীবনের কিছু অজানা কাহিনী। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।